আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমার ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ। আজকে আমি যে ভিডিওটি দেখাচ্ছি সেটা হচ্ছে যে যে মোটরসাইকেলে করে খাগড়াছড়ি, রাঙামাটি এবং বান্দরবান ভ্রমণের ভিডিও। প্রথম পার্টে আমি দেখাবো যে ঢাকা থেকে খাগড়াছড়ি যাওয়ার যে মোটরসাইকেলের জার্নিটা, সেটা আমাদের জার্নি শুরু হয়েছে সকাল 8টায়, এবং যদিও এটা খুব দেরি হয়ে গেছে। আমাদেরকে সাজেকে যেতে হলে দিঘিনালা থেকে একটা স্কোয়াড ধরতে হবে, সিকিউরিটি স্কোয়াড থাকে, সেটা ছাড়া আমরা মোটরসাইকেল নিয়ে যেতে পারবো না। যদিও অনেক দেরি হয়ে গেছে, এখনও সুযোগ আছে, তো দেখা যাক। যাত্রা শুরু করেছি, নাকিটা আল্লাহ ভরসা। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে অনুরোধ জানানো হলো, এবং যতগুলি পর্ব আমি বানাবো, যেহেতু অনেক বড় একটা জার্নি, এইটার অবশ্যই অনেকগুলি পার্ট বানাতে হবে, একটা পার্ট সম্ভব না। তো আশা করি সবগুলি পর্বই আপনারা দেখবেন, এই আহ্বানই রইল। ধন্যবাদ। রাস্তাটা দিয়ে যাচ্ছি, এটা কুমিল্লার রাস্তা, বেশ প্রশস্ত রাস্তাটা, অনেক সুন্দর, আর গাড়ি ঘোড়াও একটু কম দেখা যাচ্ছে। তো ওয়েদারটাও সুন্দর, চকমকে রোদ উঠেছে। আমরা যাচ্ছি মোট 3টা মোটরসাইকেল নিয়ে। টোটাল ভ্রমণে আমরা মানে সাজে পর্যন্ত এখন যাবো 4টা মোটরসাইকেল, একটা মোটরসাইকেল সাজেক থেকে ব্যাক করে চলে আসবে, বাকি তিনজন মানে 3টা মোটরসাইকেল নিলে আমরা বাকি রাঙামাটি, বান্দরবান এই 2টা জেলা আরও ঘুরে তারপরে আমরা ঢাকা ব্যাক করবো। আমাদের মোট সময় লাগবে হচ্ছে যে 4 দিন, যদিও 4 দিন এই ভ্রমণের জন্য এনাফ না, আরও 2-1 দিন দিতে পারলে একটু রিল্যাক্সে দেওয়া যেত ট্যুরটা। আর রাস্তায় বিভিন্ন প্রতিবন্ধকতা হয়েছিল, আমাদের হয়েছিল বেশি, মানে কোনো বিপদ হয়নি, বাট কিছু ঘটনা ঘটেছে, মানে আমি পার্ট বাই পার্ট আপনাদেরকে বলবো, তো দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে।
এখন আমরা ফেনী পার হয়ে বারৈহাট মোড়ে চলে এসেছি। এখান থেকে আমরা বামের দিকে ঢুকে যাব। আর আমরা এখন সামনে যত অগ্রসর হতে থাকবো তত পাহাড়ি রাস্তা সামনে আসতে থাকবে। এখন থেকে আমাদের বলা গেল যে মোটরসাইকেলে হিল ট্রেকিং শুরু। তো অসাধারণ সব রাস্তা দেখা যাবে সামনে, যা অত্যন্ত সুন্দর। এগুলি আসলে বলে এবং ভিডিও দেখিয়ে প্রকাশ করতে পারবো না সামনাসামনি যতটা না সুন্দর লাগে। তারপরও যতটা সম্ভব আমি ভিডিও করার চেষ্টা করেছি মোটরসাইকেল চালাতে চালাতে। তো যা যা ভিডিও করেছি আমি সবগুলি ভিডিওই আমি আপনাদেরকে শেয়ার করব। তো পরবর্তী ভিডিওগুলিও আপনাদেরকে দেখার আমি আমন্ত্রণ জানাচ্ছি। ধন্যবাদ।